গণতন্ত্র মানবাধিকার নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে বাংলাদেশের মানুষ লজ্জিত বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার দুপুরে রাজধানীতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে সঠিক তথ্য তুলে ধরা হয়েছে প্রতিবেদনটিতে। শাহরির বাঁধনের আরেকটি রিপোর্ট। বিএনপির সাবেক মহাসচিব ওবায়দুর রহমানের স্মরণ সভায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র মানবাধিকার নিয়ে যে প্রতিবেদন দিয়েছে তাতে সবাই লজ্জিত। দেশে এখন গণতন্ত্র, মানবাধিকার ও বাকস্বাধীনতা নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের রিপোর্টে আসছে যেটা গণতন্ত্রের লেশ মাত্র এখানে নেই। এই রিপোর্ট বের হওয়ার পরে আওয়ামী লীগের নেতারা তারা এখন আপনার তাদের মতো করে বলতে শুরু করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র তার নিজের দিকে তাকায় না, তারা এই বাংলাদেশ সম্বন্ধে উদ্বেগ প্রকাশ করেছে। আমরা কিন্তু এই কথাগুলো বহু বছর যাবৎ আমরা বলছি, আর আমরা বললেই আওয়ামী লীগ বলে আমরা নাকি অতিরঞ্জিত করি। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে বাকশাল প্রতিষ্ঠা করে সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলা হয়েছে বলে অভিযোগ করেন অন্যান্য বক্তারা। উনি বলে যে আর কাউকে ক্ষমতায় যেতে দেওয়া হবে না, তার অর্থ আপনারা তখন আর কাউকে ক্ষমতা দেবেন না। আমরাও সিদ্ধান্ত নিয়েছি ক্ষমতা মাটিতে পড়ে থাকবে, আপনাদেরকে ক্ষমতা থাকতে দেওয়া হবে না। দুর্বৃত্তায় উনের রাজনীতিতে বিশ্বাস করে, দুর্নীতিতে যারা বিশ্বাস করে, জনগণের বিরুদ্ধে যারা অবস্থান নেয়, সেটা আমাদেরকে প্রতিরোধ করতে হবে। জনগণকে বাহিরে রেখে সংবিধানের কথা বলা আওয়ামী লীগের মুখে শোভা পায় না বলে এ সময় মন্তব্য করেন বক্তারা। যত রক্ত দিতে হোক না কেন, রক্তের বিনিময়ে আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করব। শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।